আপনার একজন আল্লাহর ওলির নাম শুনেছেন যিনি ছিলেন তাবি নবীকে দেখেন নাই যার নাম ছিল ওয়াইসাল কারনি নাম শুনছেন নি কথা কয় নাম শুনছেন ওয়াইসাল কারনি তিনি নবী প্রেমিক নবী কি খুব বেশি ভালোবাসতেন শয়নে শবনে ওই পাগলা নবীর আশিক ওয়াইসাল কারনির ভিতরে শয়নে শবনে নবীজির মহব্বত ছিল তিনি মাঝে মধ্যেই নবীকে স্বপ্ন দেখতেন ওয়াইসাল কারনি তিনি স্বপ্ন দেখতেন নবীর যুগের মানুষ নবীর যুগের মানুষ ইয়ামন দেশে তার বাড়ি আর নবীজি মক্কায় মদিনাতুল মুনাব্বারায় থাকতেন ওয়াইসালার কারনি ওয়াইসাল কারনি মাঝে মধ্যেই মনটা চাইত নবীর কাছে আসতে কিন্তু আসবে কিভাবে আল্লাহর বিধান আল্লাহর হকের পরে মা বাবার হক দাও এটা শরীয়তের বিধান ওয়াইসাল কারনি একজন বৃদ্ধ মা ছিল ওই মাকে তিনি খাদমত করতেন তাই তিনি চিন্তা করতেছে আমার ভিতরে তো নবীর প্রেম জেগে আছে নবীকে দেখা কত বড় সৌভাগ্য যেই চোখ দিয়া নবীকে দেখবে আমার নবী বলেছেন যারা আমাকে ঈমানের সহিত দেখবে গো আর যারা আমাকে ঈমানের সহিত দেখে দুই চোখ দিয়া দুনিয়াতে আমাকে দেখে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না ওয়াইসাল কারনি নবী প্রেমী মনটা চায় মাকে রেখে ইয়ামন থেকে নবীর কাছে চলে আসবে কিন্তু ইসলামের বিধান আল্লাহ কইছে কাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত ডিসিশন বান্দা একমাত্র আমার গোলামি করবে দাসত্বগিরি করবে আমার আর আমার পরে মা বাবার খেদমত করবে বিধান দিয়েছেন আল্লাহ এই বিধান লঙ্ঘন করার মতো সাহস পৃথিবীর কাহারো নাই এমনকি আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আয়াতের ব্যাখ্যায় লিখেছি বান্দার জন্য আল্লাহর হক আদায় করা যেমন ফরজ দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবার হক আদায় করাও ফরজ কথা কন না কেন ঠিক কিনা আল্লাহর পরে মা বাবার হক আদায় করা ফরজ এমনকি বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলেছেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আল্লাহর হাবিব বলেন যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপরে রেদার রাব মহান আল্লাহ সন্তুষ্ট ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট আল্লাহর হাবিব বলেন তার উপরে আল্লাহ অসন্তুষ্ট আবার দেখেন আরেকটা হাদিস শোনাই আল্লাহু আকবার নবী কি প্রশ্ন করা হয়েছিল আন আবি উমামা তা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা হযরত আবু উমামা থেকে বর্ণিত হাদিস একজন এসে আল্লাহর নবীকে প্রশ্ন করল আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা মা বাবার উপরে সন্তানের কি হক আছে নবী বলেন হক জানতে চাও মা বাবার সন্তানের কাছে এত পাওনা রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা রসুল বলেন মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম রসুল বলেন মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম এর অর্থ হলো যেই পিতা মাতা সন্তানের উপরে সন্তুষ্ট হয় এর ঠিকানা কই জান্নাত আর যেই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট এর ঠিকানা কই জাহান্নাম তাইলে ওয়াইসাল কারনি দেখেন শরীয়ত শরীয়ত আবেগের নাম না শরীয়ত হলো বিধান পালন করার নাম শরীয়ত ওয়াইসাল কারনি এবার চিন্তা করতেছে হায় হায় রে আল্লাহর কোরআন কয় মা বাবার খেদমত করা ফরজ কিন্তু আমি নবীর যুগের লোক
অতসব নবীকে দেখতে পারতেছি না ভিতরে তো প্রেম জাগে গেছে ভালোবাসা জাগে গেছে তখন তিনি একটা চিঠি লেখছেন চিঠি আল্লাহর রাসূলের কাছে চিঠি লেখছেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কাছে কি লেখছেন চিঠি ইয়া রাসূলুল্লাহ আমার নাম ওয়ারিস আল কারনি নবী তো জানেন স্বপ্নযোগে তার অনেকবার সাক্ষাৎ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি এমন দেশে মন চায় আপনার চেহারা দেখি আমি সাহাবিয়তের মর্যাদা লাভ করি কারণ এই দুই চোখ দিয়া যে নবীকে দেখবে গো এর কপাল না কত ভালো ভাগ্য না কত ভালো ইয়া রাসূলুল্লাহ কিন্তু কি করব আমার বৃদ্ধ মা বুড়ি মা বেঁচে আছে আমি যদি চলে আসি আমার মায়ের খেদমত কে করবে আপনি বলুন আমি কি এখন এসে সাহাবিয়তের মর্যাদা লাভ করব না আমার মায়ের খেদমত করব নবীজি প্রতিউত্তরে চিঠির জবাব দিলেন ওয়াইসাল কারনি আমার কাছে আসা তোমার ফরজ না আমাকে দেখলে তুমি সাহাবিয়তের মর্যাদা লাভ করবে কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ তোমার মায়ের খেদমত করা তুমি তোমার মায়ের খেদমত করো মহান আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে ওয়াইসাল কারনি আর আসলেন না কিন্তু মনে বড় দুঃখ একটা পড়ে যায় নবীজি যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের সময় আমার নবীজি হযরত আলী হযরত উমর অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন ডেকে ডেকে আমার নবীজি ডেকে বলেন সাহাবীরা রে আমি দুনিয়া থেকে চলে যাব আমি চলে যাওয়ার পরে ইয়ামন থেকে আমার একটা পাগলা সে আসবে যার চেহারা হবে এরকম পাগলা আছে আমাকে স্বয়ং সবলে খুব বেশি ভালোবাসে কিন্তু সে আমার সামনে আসতে পারে নাই শরীয়তের বিধান পালন করার কারণে মা আছে বৃদ্ধ মায়ের খেদমত করেছে এই লোকটার নাম অমুক ওয়াইসাল কারণে বাড়ি হলো এমন দেশে চেহারার কন্ডিশন এমন হবে ওরে আমার ওরে আলী শোনা তোমাদের যুগে হয়তো বা সে আসবে তোমাদের যুগে আসবে তোমাদের যুগে হজ করতে আসবে আসার পরে যদি তোমরা তার সাক্ষাৎ পাও এই নাও আমার জুব্বা মুবারক তোমরা তাকে হাদিয়া দিও চিন্তা করে দেখছেননি নবীর গায়ের জুব্বা যার গায়ে লাগে গো এর কপাল কত ভালো ভাগ্য কত ভালো আল্লাহ নবী বিশ্ব নবী নবীদের যে জামা মুবারকের জন্য খাদিজাতুল কুবরা নবীজির কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন ইন্তেকালের সময় খাদিজা কান্না করে রসুল বলেন খাদিজা কান্দো না কেন কান্দো খাদিজা ডেকে বলে নবী গো দুই কারণে কান্দি এক নম্বর আমার নিজের কারণে আরেকটা হলো আপনার কারণে আরে আমার জন্য কেন খাদিজা ডেকে বলে নবী গো এতদিন মক্কাতে আপনি দাওয়াত দিতেন আমি আপনার পিছনে পিছনে থাকতাম কেউ আপনাকে আঘাত করে কিনা এখন যদি আমি দুনিয়া থেকে চলে যাই কাফেররা তো সুযোগ পায় আপনাকে আঘাত করবে এই জন্য আমার ভয় হয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরত ফাতেমাকে বলেছিলেন ফাতেমা সাবধান আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুই কিন্তু তোর বাবার দিকে খেয়াল করবি এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আমার নবীজি যখন ইমানের দাওয়াত দিতেন হযরত ফাতেমা ছোট্ট ফাতেমা পিছন দিক থেকে কাপড় টেনে ধরত দেখত নবীর গায়ে যদি কেউ আঘাত করে হযরত ফাতেমা তখন প্রতিবাদ করত হযরত খাদিজাতুল কুবরা ডেকে বলে নবী গো দুই কারণে কান্দি এক নাম্বার আমার কারণে দুই নাম্বার এক নাম্বার আপনার কারণে দুই নাম্বার আমার কারণে খাদিজা তোমার কারণে কি আম্মা জান খাদিজা বলে নবী গো আমার ভয় হয় আমি যে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব আমার কি সম্মান আছে ও নবীজি আমি যে কবরে যাব আমি খাদিজার তো কিছু নাই কবরে আমি কি নিয়ে যাবো নবীজি আমার ভয় হয় ইমান আমল যদি ঠিক না থাকে কবরের দুই পার্শ্ব থেকে আমাকে এমন চাপ দিবে আমি কেমনে সহ্য করব এজন্য আমার ভয় হয় রসুল ডেকে বলেন খাদিজা
তোমার এত ভয়, তুমি তো এমন মহিলা যাকে ডাইরেক্ট আল্লাহ সালাম জানাইছে, সালাম জানাইছে আল্লাহ নিজে জিব্রাইলের মাধ্যমে, যাকে আল্লাহ সালাম জানাইছে ওই মহিলা যদি কবরের ভয় করে। তাহলে রসুল বলেন খাদিজা কি করবো বলো, আম্মা জান খাদিজা চলুন কবরা ডেকে বলে নেবি গো, আমার ইন্তেকালের পরে আবার কোনো চাওয়া পাওয়া নাই, পারবেন নি গো আপনার গায়ের একটা জামা দিয়া আমাকে কাপন পরাইতে। আমি এটা বলা উদ্দেশ্য না, চিন্তা করে দেখেন নবীর স্ত্রী হওয়ার পরেও খাদিজা বলে নবী গো পারবেন নি আপনার গায়ের জামা দিয়ে আমাকে কবরস্থ করতে কাপন দিয়া। আর শরীয়ত মানার কারণে কোথাকার সেই এমন দেশে হয় সাল কারণে আমার নবীজি তার গায়ের জামাটা দিয়ে দিছে। আবু বকর রে ওমর রে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই সাল কারণে কিন্তু আসবে আমার পাগলা আছে, স্বপ্নে অনেকবার সাক্ষাৎ হয়েছে কিন্তু আমি তাকে সরাসরি দেখি নাই, তোমরা তাকে একটা কাজ করবা আমার গায়ের জামাটা হাদিয়া করে দিবা, শুধু হাদিয়া দিবা তা না, হাদিয়া তো দিবাই দিবা, তোমরা তাকে বলবা হাত উড়ায়া দোয়া করতে। আমি বিশ্ব নবী বলে গেলাম আমার উম্মতির জন্য ওয়াইসাল কারণে যেই দোয়া করবে আমি নবী ঘোষণা দিলাম মহান আল্লাহ তার সেই দোয়া কবুল করবে। সংক্ষেপ করে বলি, টাইম নাই, গড়ি কাড়া কাড়া করতে শেষ, ওয়াইসাল কারণে হযরত উমরের যুগ, হযরত উমর ইয়ামন থেকে লোকেরা আসে, আসার পরে হযরত উমর তাদের কাছে যায় গিয়ে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে ওয়াইসাল কারণী নামক কোনো মানুষ আসেনি কয় নাই। একটা পর্যায়ে একদিন উমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, একদিন এক কাফেলা নিয়ে তিনি চলেই আসলেন, মাঝখানে অনেক কথা বলা যাবে না, সংক্ষেপ করে বলি একদিন তিনি চলেই আসলেন, আসার পরে হযরত উমর তাকে বুকে জড়ায় নিছে, উমর উমর সুবহানাল্লাহ কন্যা চিনছেন উমর কারে কয়, যে উমরের তোমার জাদা পবিত্র কোরআন শরীফে 21টা আয়াত উমরের মাজাজ অনুযায়ী আল্লাহ নাজিল করছে, যে উমরকে বলা হয় মাজাজে ওয়াহি, ওয়াহির মাজাজের একজন মানুষ, উমরের মাথায় যেটা খেলে আসমানের মালিক সেটা ফয়সালা করে নেয় মঞ্জুর করে নেয়, হযরত উমর তাকে বুকে জড়ায় ধরছে আলী, আর উমর বুকি জড়ায় বলে হ্যাঁ ওয়াইসাল কারলি নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া নাও, এ নাও নবীজি তোমাকে এই জুব্বাটা হাদিয়া করছে। ওয়াইসাল কারলি জুব্বা পায় এত খুশি, একবার কপালে লাগায়, একবার নাকে লাগায়, একবার চুম্বন করে আর কয় আমার জীবন সার্থক হয়ে গেছে, আপনারা না দুই চোখ দিয়া নবী দেখছেন, আমার তো কত স্বপ্ন ছিল নবী দেখার, নবী দেখতে পারলাম না। আজ তোমার ডেকে বলে ওয়াইসাল কারণে রে তোর মর্যাদা এত বাড়লো কেন, এত বাড়লো কেন, তুই তো নবীকে কোনোদিন দেখোস নাই। ওয়াইসাল কারণে বলে শরীয়তের একটা বিধান মানার কারণে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, শরীয়তের একটা বিধান মানার কারণে আমার এই মর্যাদা বাড়ছে, আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিছে, তোমরা দুই চোখ দিয়া নবী দেখছো আবার মনটা চায় নবী দেখতে কিন্তু দেখতে পারলাম না, কতবার স্বপ্ন যুগে সাক্ষাৎ হইল, চিঠি পর্যন্ত লেখলাম, নবী বললেন না তোমার বৃদ্ধ মা বাবা আছে, মায়েরকে তুমি খেদমত করো, যদি করো আল্লাহ তোমার সম্মান বাড়ায় নেবে। হ্যাঁ আজকে আমাকে এত মর্যাদা আল্লাহ বানিয়ে দিয়েছে, এর কারণ হলো আমি যে নবীর বিধান মানছি, নবীর শরীয়ত মানছি, আল্লাহর বিধান মানছি, এই জন্যে আমার আল্লাহ এই মর্যাদা আমাকে বাড়া দিয়েছে। তাই যদি হয় এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, ও মুসলমান আমাদের জিন্দগি চিরস্থায়ী না, আমি মুসলমান আমার মাথা একমাত্র নত হবে আল্লাহর আইনের সামনে, তাগুদের সামনে নত হতে পারে না।
আরো জোরে এটা আল্লাহর ফয়সালা মানুষ একমাত্র আল্লাহর আইনের সামনে মাথা নত করবে আত্মসমর্পণ করবে তাই তো সেই দিন দশম হিজরিতে সূরাতুল মায়েদার যে আয়াত শুনতে পড়েছি নবীজির সামনে আল্লাহ আয়াত নাযিল করেন এই আয়াতটা নাযিলের দিক থেকে অনেক কারণে গুরুত্ব গুরুত্ব রাখে নাযিলের দিক থেকে অনেক কারণে বরকত মর্যাদা রাখে কেন জানেন আটটা কারণ সবগুলি কারণ বলার টাইম নেই নাম্বার 1 আয়াতটা নাযিল হয়েছিল হজের মাসে জিলহজ মাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন আয়াত নাযিল হয়েছিল আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা আজকের দিন ইসলাম ধর্ম পরিপূর্ণ নিয়ামত পরিপূর্ণ আর ইসলামকে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে মনোনয়ন দিয়ে দিছি পৃথিবীর কোন ধর্ম গ্রহণ যোগ্য না একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ যোগ্য ঠিক কি না জোরে বলেন তাহলে এই আয়াত অনেক দিক দিয়ে বরকত মর্যাদা অনেক দিক দিয়ে নাম্বার 1 আয়াতটা যখন নাযিল হয় তাফসীর কিতাবে লেখে তখন মাস ছিল কি হজের মাস নাম্বার 2 এই আয়াতটা যখন নাযিল হয় তখন এই দিন ছিল হজের দিন সুবহানাল্লাহ কান নাম্বার 3 এই আয়াতটা যখন নাযিল হয় ওই দিনটাও ছিল শুক্রবার নাম্বার 4 আয়াতটা নাযিল হয়েছিল ইয়াউমুল আরাফা আরাফার ময়দানে নবী এবং নবীর সওয়ালকাদিক সাহাবাই কেরামের সামনে এই আয়াতটা নাযিল হয়েছিল আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন এইজন্য এই আয়াত নাযিল হওয়ার পরে তাফসীর ইবনে কাসীর তাফসীরে কাসসাব তাফসীরে জিলজিলাতুল কারী তাফসীরে বায়ানুল কোরআন সহ বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে এক ইহুদি বলে আহারে আমার তো আফসোস লাগে এই আয়াতটা যদি আল্লাহ আমাদের ধর্মে নাযিল করত তাহলে স্বর্ণমণি মুক্তা কচিত আমি জহর দিয়া এই আয়াতটাকে বাধাই করে আমরা বুকের মধ্যে রেখে দিতাম সুবহানাল্লাহ কর এত গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমাটা নাযিল করে দিয়া আমার আপনার নবী বিশ্ব নবীকে জানা দিয়েছে নবী গ আমি আল্লাহ আজকের দিনে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি এরপর ইসলামের ভিতরে কিয়ামত পর্যন্ত নতুন কোন বিধান ঢোকানোর কোন সুযোগ থাকবে না ঠিক কি না নতুন করে কিছু ঢোকানোর সুযোগ নাই এরপরে আল্লাহ বলেন ও আতমামতু আলাইকুম নিয়ামতি ও নবীজি আমি আল্লাহ আমার নিয়ামত কে পরিপূর্ণ করে দিয়েছি এর অর্থ কি আমি আল্লাহ শরীয়ত কে পরিপূর্ণ করে দিয়েছি শরীয়তের বিধিবিধান আর নতুন করে বানানোর কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কাহারো শরীয়ত চলবে না চলবে একমাত্র আপনি বিশ্ব নবীন শরীয়ত যারা আপনাকে মানবে তারাই কামিয়াব আর যারা মানবে না এরা জাহান্নামী আল্লাহ নবী বিশ্ব নবী নিজেই তো বুখারীর একটা হাদিস পড়েছি আল্লাহর রাসূল বলেছেন আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মত শোনো বিশ্বনবীর সাহাবী সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর রাসূল বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে আসেনি সুবহানাল্লাহ সুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে ইল্লা মান আবা কিন্তু যারা আমাকে অস্বীকার করেছে ইয়ারা ব্যতীত যারা আমার শরীয়ত মানে নাই যারা আমার সুন্নত মানে নাই যারা আমার সুন্নতকে মহব্বত করে নাই আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সুন্নত মাদ দিয়া নতুন ভাবে সুন্নত বাদ দিয়া বেদা চালু করেছে রসুল বলেন এরা আমাকে অস্বীকার করলো এবার আল্লাহ নবী বলেন কালামান আতানি দাখালাল জান্না উম্মত শুনো
যারা আমার অনুসরণ করবে আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম দাখালাল জান্নাহ আমার সেই উম্মত জান্নাতে যাবে এতে চুল পরিমাণ সন্দেহ নাই এরপরে রাসূল বলেন ওমান নাসানি এবার আল্লাহর হাবিব বলেন আর যারা আমাকে অনুসরণ করলো না আর যারা আমাকে মানলো না এরাই হলো ফাকাদ আবা আমাকে অস্বীকার করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফাত যিনি নবীকে জানা দিয়েছে নবী গো আপনি ইসলামের জন্য এত কষ্ট করেছেন আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকের পর থেকে ইসলাম পরিপূর্ণ আজকের পর থেকে শরীয়তে নতুন কোনো বিধিবিধান ঢোকানোর কোনো সুযোগ নাই আপনার মাধ্যমে আমি আল্লাহ সেই দরজা বন্ধ করে দিয়েছি এই আয়াতটা যখন নাযিল হয়েছিল সংকেত করে বলি তাফসীরে এক কিতাবের মধ্যে আছে সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে আসিত আজকের দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আজকের দিনে আল্লাহ শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছে ইসলাম যে আল্লাহর কাছে মানোনীত ধর্ম এই ব্যাপারে আল্লাহ মনোনয়ন দিয়েছে সাহাবীরা খুশিতে আনন্দে আত্মহারা কিন্তু একজন সাহাবী সাইয়েদুনা হযরতে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা কান্নায় ভেঙে বললেন আবু বকর কান্দ কেন হযরত আবু বকর ডেকে বললেন সাহাবীরা রে তোমরা আয়াত শুনে খুশি কিন্তু তোমরা জানো না এই আয়াতই প্রমাণ করে আমার নবীজি বেশি দিন দুনিয়াতে থাকবে না এজন্য আমি কান্দি হযরত আবু বকর বলতেছেন তোমরা তো আয়াতের বিখ্যাতা ভালো করে বুঝো নাই এই আয়াতটা যেহেতু নাজিল হয়ে গেছে এটি প্রমাণ হয়ে যায় আমার নবীজি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবেন না নবীজি দুনিয়াতে থাকবেন না এই জন্য সেই দিন আল্লাহর নবীজি যেদিনে আয়াতটা নাজিল হয়ে গেছে সোয়ালোকাধিক সাহাবিদের সামনে আমার নবীজি দীপ্ত কণ্ঠে ভাষণ দিলেন আর বলে গেলেন সাহাবিরা রে আমি হয়তো বা এটা আমার জীবনের শেষ ভাষণ আর হয়তো বা তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না এটাই আমার জীবনের শেষ এবং প্রথম হজ এরপরে হয়তো বা এইভাবে পাবলিককে সামনে রেখে তোমাদেরকে সামনে রেখে পাবলিক স্পিচে আর কথা বলার সুযোগ না হতে পারে সাহাবিনা রে সারাটা জীবন আমি তোমাদের জন্য টেনশন করতাম আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার আল্লাহ বলেছে নবী গো আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার কারণে আমি দুনিয়াতে গজব দিব না করোনা দিব না অমিক্রন দিব না আপনি না দুনিয়াতে বেঁচে আছেন এটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান রাসূল বলেন আমি চলে যাওয়ার পরে তোমাদের জন্য আমি দুইটা গাইডলাইন দিয়ে গেলাম টেনশন নাই যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবা আল্লাহর রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন আমি তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবা কখনো গোমরা হবে না পথ হারা হবে না সুবহানাল্লাহ এক নম্বরে নবীজি বলেন কিতাব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন কোরআন যতদিন পর্যন্ত ধৈর্য রাখবা আমি নবী ঘোষণা দিলাম পৃথিবীর কোন জাতি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আজকে আমরা কোরআন ছেড়ে দিছি যেই কারণে মজলুম হয়ে আছি জালেমের লাঠি মুসলমানের মাথায় বড় হয়ে দাঁড়ায়া আছে বলেন সাহাবীরা তোমাদের কোনো ভয় নাই এতদিন আমি ছিলাম আল্লাহর গজব আসি নাই আমি তো চলেই যাব কারণ মানুষ বলছি মননশীল আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে তোমাদেরকে গাইডলাইন হিসাবে আমি বিশ্ব নবী দুইটা জিনিস তোমাদের কাছে রাখলাম একটা হলো কিতাব আল্লাহ আল্লাহ নাজিলকৃত কোরআন দুই নাম্বার ও সুন্নাতা রাসূলি আমি নবীজির সুন্না হাদিস যদি তোমরা ধৈর্য রাখতে পারো পৃথিবীতে কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না আমি নবী ঘোষণা দিয়ে গেলাম আজকে কোরআন ছেড়ে দিছি
এই দুর্বলতা এমন বাসে ভারতের করোনা হাতে আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে এক মহিয়সী মা আমি তাকে সেলুট জানাই আমি হাজারবার তাকে সেলুট জানাই দেখেন সেই ইসলামের বিধানটাকে কিভাবে বাতিলের সামনে উপস্থাপন করেছে যেখানে আল্লাহ বলেছেন কোরআনের আয়াত নাজিল করে দশম হিজরিতে জিলহজ মাসের 9 তারিখে ও আতমামতু আলাইকুম নিয়ামতি নবী গো আমি আপনার উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তাফসিরে 19টা কিতাব মুতালা করে বলছি খুলে দেখেন নিয়ামত মানে হলো শরীয়তের বিধিবিধান আল্লাহ যে বিধান দিয়েছে পর্দা করা এটা আল্লাহর বিধান পর্দা হচ্ছে নারী জাতির ইজ্জত নারী জাতির সম্মান কথাগণ ঠিক কি না সুদ খাওয়া যাবে না এটা হারাম এটা আল্লাহর বিধান এই বিধান গোটা পৃথিবী যদি সুদে পড়ে যায় এক টাকাও যদি পৃথিবীতে অবশিষ্ট না থাকে এরপরও আল্লাহর বিধান সুদ হারাম এটা কিয়ামত পর্যন্ত হারাম কথাগণ ঠিক না ব্যক্তি এই মুখিয় সিনারি আল্লাহর সেই বিধানকে কেমনি ভাবে ওই নষ্ট ভ্রষ্ট গন্ডা যারা হিন্দু উগ্রবাদী ইসকনের সদস্য ছিল আপনারা জানেন ভারতের কর্ণহাটে ওরা আইন চালু করে দিয়েছে নারীরা স্কুলে কলেজে ভার্সিটিতে পর্দা করে যেতে পারবে না আমি আপনাদের কাছে জানতে চাই এই পর্দার বিধান এই পৃথিবীর কোন রাজা বাদশা দেয় নাই যিনি নারী পুরুষ সৃষ্টি করেছেন তিনি সেই পর্দা বিধান দিয়েছে অতএব পর্দার বিধান নিয়ে যদি কেউ কথা বলে প্রতিবাদ করে ঈমানই দায়িত্ব সেই মহিয়সী নারী সুমাইয়া নামের সেই মেয়েটা আপনারা দেখেছেন ওই যে স্কুলের কিছু ভ্রষ্ট সন্ত্রাসী ছেলে ফেলেরা যখন সে হিজাব পরে কলেজে ঢুকতেছিল তাকে দেখে জয় শ্রী রাম বলে তারা স্লোগান দিচ্ছিল তারা তাদের স্লোগান তারা দিবে সেখানে আমাদের কোনো কথা নাই কিন্তু তখনকার সেই স্লোগানটা ছিল মুসলমানের ঈমানের বিরুদ্ধে স্লোগান তখনকার সেই স্লোগানটা ছিল আল্লাহর বিধান ফরজ বিধানের বিরুদ্ধে স্লোগান তখন সেই সাহসিনী সেই মহিয়সী সাহসিনী খাদিজা আর আয়েশার সুযোগ্য উত্তরসূরিণী তিনি তাদের সামনে নারে তাকবীরের যে স্লোগান দিয়েছে এই স্লোগান দিয়ে আমাদের ঘুমন্ত জাতিকে জাগ্রত করে দিয়েছে যে মুসলমান তুমি ঘুমানোর জাতি না বিড়ালের জাতি না প্রস্তুত হও তোমার কোরআনের বিরুদ্ধে কিচ্ছু বলবে তখন যদি প্রতিবাদ না করো এমন গজব আসবে যে গজবের কল্পনাও তুমি করতে পারো নাই সে আমাদেরকে জাগায় দিছে একটা নারী সাধারণ একটা মহিলা সে আমাদেরকে জাগায় দিছে দেখেছেন সেই সেই পদভ্রষ্ট হিন্দুত্ববাদী ইসকনের সদস্যগুলি এরা কেমনি ভাবে তার দিকে ধাওয়া করে আসতেছিল সাহসী কণ্ঠে তখন নারে তাকবীরের আওয়াজ দিয়েছে আমরা তার সুরের সঙ্গে সুর মিলায়া একবার তাকবীর দিতে চাই নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর লিল্লাহে তাকবীর এই আওয়াজ থাকতে হবে সে আমাদেরকে দেখায় দিছে এই আওয়াজ না থাকার কারণে আজকে আমরা অবহেলিত আজকে আমরা নির্যাতিত আজকে অবস্থা এমন হয়েছে আমরা ইসলামটাকে নিয়ে কত ধরনের অবস্থা দুর্বলতা আর ষড়যন্ত্রের ইচ্ছা পোষণ আমরা করতেছি ইসলামের কিছু বিধান মন চাইলে আমরা মানি আর কিছু বিধান মানি না এটা হতে পারে না কারণ ইসলাম এমন ধর্ম এই শরীয়ত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে এটা মানতেই হবে মানার নামেই মুসলমানি ঠিক কিনা বলেন আরো জোরে বলুন ঠিক কিনা আলহামদুলিল্লাহ দেখেছেন আপনারা ভিডিওটা আমি খুশি হয়েছি দিল থেকে দোয়া দিয়েছি এখন তো আমার ওয়াজই সারা বাংলাদেশে এটা কালকে ঈদের ঘুরে ওয়াজ করছি আর ওয়াজও আজকেও চট্টগ্রাম যাবো যামুগা নামাজ পড়াইয়া ফ্লাইটে যামুগা চট্টগ্রাম হে কেন ঈদের ঘুরে আজকে ওয়াজ হবে এই জাগানো ইমান জাগানো কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করতে হবে আমরা কোন দলের ওয়াজ করি না কোরআন সুন্নার কথা বলি এবং কোরআন সুন্নার কথা বলেই যাব ঠিক কিনা বলে ইসলাম কি এত সোজা মন চাইলে মানবেন আর মন চাইলে মানবেন না তা হতে পারে না কথা গান ইসলাম আবেগের নাম না ইসলাম শরীয়ত মানার নাম হচ্ছে ইসলাম শরীয়ত মানার নাম কি যেখানে আল্লাহ যা বলছে সেখানে তা মানতে হবে এটা নাম হলো ইসলাম মন করা কিছু মানলেন না কিছু মানলেন না এটার নাম ইসলাম না কিছু ঢুকায় দিলেন এটার নাম ইসলাম না এই জন্য আল্লাহর রসুল বলেছেন কিয়ামতের দিন
তোমরা আমাকে তিন জায়গায় তালাশ করবা, এর মধ্যে এক জায়গা হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের কাছে গিয়ে আমাকে তালাশ করো। আল্লাহর হাবিব বিশ্বনবীর রাহমাতুল্লিল আলামিন বলেন, হাউজে কাউসারের কাছে গিয়া আমি আমার উম্মতগুলিকে তালাশ করে করে বের করে নিয়ে আসব। এই হাউজে কাউসার আমার নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার শব্দের 41টা ব্যাখ্যা, এর এক ব্যাখ্যা হলো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, হাউজে কাউসার দান করলাম। নবী বলেন, যেদিন মানুষের কলিজাগুলি পানির পিপাসায় তৃষ্ণান্ত হয়ে শুকায় যাবে, ওই দিন আমি আমার এতিম উম্মতগুলিকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করব। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতর থেকে যে বাজারা হাউজে কাউসারের পানি পান করবে আর কোনদিন তাদের পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানির পাত্রের সংখ্যা হবে আকাশের তারার চাইতেও বেশি। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতেও মিষ্টি, আর এই পানি যে বাজারা পান করবে আসরের ময়দানে এদের কপাল কত ভালো হবে। কিন্তু সেই দিন এমন কিছু উম্মত দেখা যাবে যারা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। ফেরেশতারা গান গোড়ায় দিব, গাতটা তৈরি করবো, হেমনে যা হেমনে এসেস গেল লেগা কি সে নবীর আদর্শ মানছিলে নি, শরীয়ত মানছিলে নি, কিছু বাদ দিছিলে আর মন করা ঢুকাই দিছিলে, কেমনি ঢুকবি? আল্লাহর রসুল সেদিন রাহমাতুল্লিল আলামিন ফেরেশতাদের কেটেকে বলবেন, ফেরেশতারা এরা কারা? ফেরেশতারা বলবে, নবী গো, এরা আপনার এমন উম্মত যারা আপনার রক্ত মাখা ইসলামের ভিতরে নিজের মন গড়া কিছু ঢুকাইছে আর কিছু বাদ দিছে। আপনি কত কষ্ট করে আসলেন ইসলামের জন্যে, যে ইসলামের জন্যে আপনাকে এত কষ্ট করতে হয়েছে, মন গড়া ইসলামের ভিতরে যখন যেটা তারা ঢুকা দিয়েছে, এই জন্যে আজকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো যাবে না। তাই আমরা গাঁর গুড়ায় দিয়েছি। তাহলে চিন্তা করে দেখেন, ওই দিন যারা নবীর শরীয়ত মানবে না এদের অবস্থা কত ভয়াবহ হবে, ঠিক কিনা? সবসময় মনে রাখবেন, ইসলাম পরিপূর্ণ যেখানে যে বিধান সেখানে আল্লাহর বিধানকেই আপনাকে অগ্রাধিকার দিতে হবে। আরেকটা দলিল নিয়ে যান, মন গড়া পকেট থেকে কোনো কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আহজাবের মধ্যে স্পষ্ট ভাষায় জানা দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত, আল্লাহ বলেন, হে রাসূল, মুমিন বান্দা বান্দিদের জন্য অবশ্যই এটা ঠিক না, জায়েজ না, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো বিষয়ে ফয়সালা হয়ে গেছে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, আর সেখানে সে ইচ্ছাধিকার গ্রহণ করবে, করবে কি করবে না, নো নো, আল্লাহর বিধান মেনেই ফেলতে হবে, নবীর তরিকা মানতে হবে, মনে চাইলেও মানবা না চাইলেও মানবা। এখানে যদি কোনো প্রশ্ন করো, এখানে যদি কোনো প্রশ্নের সুযোগ নাও, তোমার ঈমানে ঘাটতি আছে, ঈমানে সমস্যা আছে, এটা আল্লাহর বিধান, মন চাইলেও মানতে হইব, মন না চাইলেও মানতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর ঘোষণা, এটা কি বানায় গেলাম? এই আয়াতের তর্জমা বানায় গলিছে নাকি? যে হুজুর বানায় বানায় গলিতেছে, বানায় বলার তো কিছু নাই। দেখেন, আজকে ইসলামটাকে আমরা কাগজের পাতার চেয়ে আরো দুর্বল মনে করতেছি। কচুরি বানার মতো ইসলাম আজকে বেঁচে যাচ্ছে, কই কিছু কিছু মন চাইলে মানি আর কিছু মন চাইলে মানি না। আমরা যারা হক কথা বলি এরাও বলতে পারি না, বললেও তো সমস্যা, ইসলামের হক কথা বলি বললেও সমস্যা, এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি। কিন্তু কি মনে করেছেন, এই দুনিয়াতে থাকার জায়গা না, এই জবান আল্লাহ দিয়েছে, এই কণ্ঠ আল্লাহ দিয়েছে, এই দেহ আল্লাহ দিয়েছে, এই চেহারা আল্লাহ দিয়েছে, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর বিধান থাকবে,
তুমি আমি ষড়যন্ত্র করে আল্লাহর আওয়াজ আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবো না ঠিক এটাই আল্লাহর ঘোষণা মানলে মানো না মানলে নাই বুঝলে বুঝপাতা না বুঝলে তাহরে সব কয় না বুঝলে বুঝপাতা না বুঝলে তেসপাতা এটা খুব সুন্দর কথা খুব সুন্দর কথা আমার পানের ভাইরা এক एग्जांपल দেই ফর एग्जांपल দেখেন ইসলাম কারে কয় আল্লাহ জি কইছে اللهم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا অনুবি আজকের দিন আমি ধর্ম কি পরিপূর্ণ করে দিছি নিয়ামত পরিপূর্ণ করে দিছি আমি শরীয়তের বিধান পরিপূর্ণ করে দিছি আমার নবী ছিলেন শরীয়ত পরনেতা নবী চলে গেছে শরীয়তের নতুন কোনো কিছু ঢুকানোর কোনো সুযোগ নাই এটাই আমার আল্লাহর বিধান মানলে ভালো না মানলে ধ্বংস এতে সন্দেহ নাই তার বাস্তব প্রমাণ লক্ষ্য করে দেখেন আপনারা একজন আল্লাহর ওলির নাম শুনেছেন যিনি ছিলেন তাবি নবীকে দেখেন নাই যার নাম ছিল ওয়াইসাল কারনি নাম শুনছেন নি কথা কয় নাম শুনছেন ওয়াইস আল কারনি তিনি নবী প্রেমিক নবী কি খুব বেশি ভালোবাসতেন শয়নে শবনে ওই পাগলা নবীর আশিক ওয়াইস আল কারনির ভিতরে শয়নে শবনে নবীজির মহব্বত ছিল তিনি মাঝে মধ্যেই নবীকে স্বপ্ন দেখতেন ওয়াইস আল কারনি তিনি স্বপ্ন দেখতেন নবীর যুগের মানুষ নবীর যুগের মানুষ ইয়ামন দেশে তার বাড়ি আর নবীজি মক্কায় মদিনাতুল মুনাব্বারায় থাকতেন ওয়াইস আল কারনি ওয়াইস আল কারনি মাঝে মধ্যে মনটা চাইত নবীর কাছে আসতে কিন্তু আসবে কিভাবে আল্লাহর বিধান আল্লাহর হকের পরে মা বাবার হক দাও এটা শরীয়তের বিধান ওয়াইস আল কারনি একজন বৃদ্ধ মা ছিল ওই মাকে তিনি খাদমত করতেন তাই তিনি চিন্তা করতেছে আমার ভিতরে তো নবীর প্রেম জেগে আছে নবীকে দেখা কত বড় সৌভাগ্য যেই চোখ দিয়া নবীকে দেখবে আমার নবী বলেছেন যারা আমাকে ঈমানের সহিত দেখবে গো আর যারা আমাকে ঈমানের সহিত দেখে দুই চোখ দিয়া দুনিয়াতে আমাকে দেখে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না ওয়াইস আল কারনি নবী প্রেমী মনটা চায় মাকে রেখে ইয়ামন থেকে নবীর কাছে চলে আসবে কিন্তু ইসলামের বিধান আল্লাহ কইছে কাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত ডিসিশন বান্দা একমাত্র আমার গোলামি করবে দাসত্বগিরি করবে আমার আর আমার পরে মা বাবার খেদমত করবে বিধান দিয়েছেন আল্লাহ এই বিধান লঙ্ঘন করার মতো সাহস পৃথিবীর কাহারো নাই এমনকি আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখেছি বান্দার জন্য আল্লাহর হক আদায় করা যেমন ফরজ দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবার হক আদায় করাও ফরজ কথা কন না কেন ঠিক কিনা আল্লাহর পরে মা বাবার হক আদায় করা ফরজ এমনকি বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলেছেন রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আল্লাহর হাবিব বলেন যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপরে রাদার রাব মহান আল্লাহ সন্তুষ্ট ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট আল্লাহর হাবিব বলেন তার উপরে আল্লাহ অসন্তুষ্ট আবার দেখেন আরেকটা হাদিস শোনাই আল্লাহু আকবার নবী কি প্রশ্ন করা হয়েছিল আন আবি উমামা তা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা হযরত আবু উমামা থেকে বর্ণিত হাদিস
একজন এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ, আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবার উপরে সন্তানের কি হক আছে? নবী বলেন হক জানতে চাও? মা বাবার সন্তানের কাছে এত পাও না? রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রসুল বলেন মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। রসুল বলেন মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। এর অর্থ হলো যেই পিতা মাতা সন্তানের উপরে সন্তুষ্ট হয় এর ঠিকানা কই? জান্নাত। আর যেই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট এর ঠিকানা কই? জাহান্নাম। তাইলে ওয়াইসাল কারণী দেখেন শরীয়ত, শরীয়ত আবেগের নাম না, শরীয়ত হলো বিধান পালন করার নাম শরীয়ত। ওয়াইসাল কারণী এবার চিন্তা করতেছে, হায় হায় রে, আল্লাহর কোরআন কয় মা বাবার খেদমত করা ফরজ, কিন্তু আমি নবীর যুগের লোক, অথচ নবীকে দেখতে পারতেছি না, ভিতরে তো প্রেম জাগে গেছে, ভালোবাসা জাগে গেছে। তখন তিনি একটা চিঠি লেখছেন, চিঠি আল্লাহর রাসূলের কাছে চিঠি লেখছেন, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের কাছে কি লেখছেন? চিঠি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ওয়ারিস আল কারণী, নবী তো জানেন স্বপ্ন যুগে তার অনেকবার সাক্ষাৎ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এমন দেশে মন চায় আপনার চেহারা দেখি আমি সাহাবিয়তের মর্যাদা লাভ করি, কারণ এই দুই চোখ দিয়া যে নবীকে দেখবে গো, এর কপাল না কত ভালো, ভাগ্য না কত ভালো, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কি করব, আমার বৃদ্ধ মা বুড়ি মা বেঁচে আছে, আমি যদি চলে আসি আমার মায়ের খেদমত কে করবে? আপনি বলুন আমি কি এখন এসে সাহাবিয়তের মর্যাদা লাভ করব না আমার মায়ের খেদমত করব? নবীজি প্রতি উত্তরে চিঠির জবাব দিলেন, ওয়াইসাল কারণী, আমার কাছে আসা তোমার ফরজ না, আমাকে দেখলে তুমি সাহাবিয়তের মর্যাদা লাভ করবে, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ তোমার মায়ের খেদমত করা, তুমি তোমার মায়ের খেদমত করো, মহান আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে। ওয়াইসাল কারণী আর আসলেন না, কিন্তু মনে পড়ে দুঃখ, একটা পর্যায়ে নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় আমার নবীজি হযরত আলী, হযরত উমর, অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে ডেকে আমার নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পরে ইয়ামন থেকে আমার একটা পাগলা শেখ আসবে, যার চেহারা হবে এরকম পাগলা আছে, আমাকে শয়নে স্বপনে খুব বেশি ভালোবাসে, কিন্তু সে আমার সামনে আসতে পারে নাই শরীয়তের বিধান পালন করার কারণে, মা আছে বৃদ্ধ মায়ের খেদমত করেছে, এই লোকটার নাম অমুক, ওয়াইসাল কারণী বাড়ি হলো এমন দেশে চেহারার কন্ডিশন এমন হবে, ওরে আমার, ওরে আলী শোনা, তোমাদের যুগে হয়তো বা সে আসবে, তোমাদের যুগে আসবে, তোমাদের যুগে হজ করতে আসবে, আসার পরে যদি তোমরা তার সাক্ষাৎ পাও, এই নাও আমার জুব্বা মুবারক, তোমরা তাকে হাদিয়া দিও। চিন্তা করে দেখছেননি নবীন গায়ের জুব্বা যার গায়ে লাগে গো, এর কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, আল্লাহ নবী বিশ্ব নবী, নবীজির যে জামা মুবারকের জন্য খাদিজাতুল কুবরা নবীজির কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, ইন্তেকালের সময় খাদিজা কান্না করে, রসুল বলেন খাদিজা কান্দো না, কেন কান্দো? খাদিজা ডেকে বলে, নবী গো দুই কারণে কান্দি, এক নম্বর আমার নিজের কারণে, আরেকটা হলো আপনার কারণে। আরে আমার জন্যে কেন? খাদিজা ডেকে বলে, নবী গো এতদিন মক্কাতে আপনি দাওয়াত দিতেন, আমি আপনার পিছনে পিছনে থাকতাম, কেউ আপনাকে আঘাত করে কিনা, এখন যদি আমি দুনিয়া থেকে চলে যাই কাফেররা তো সুযোগ পায় আপনাকে আঘাত করবে, এই জন্য আমার ভয় হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরত ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা সাবধান, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তুই কিন্তু তোর বাবার দিকে খেয়াল করবি, এই জন্য হাদিস রিকি দাবের মাধ্যমে আমার নবীজি যখন ইমানের দাওয়াত দিতেন,
হযরত ফাতেমা ছোট ফাতেমা পিছন দিক থেকে কাপড় টেনে ধরত দেখতো নবীর গায়ে যদি কেউ আঘাত করে হযরত ফাতেমা তখন প্রতিবাদ করত হযরত খাদিজাতুল কুবরা ডেকে বলে নবীকে দুই কারণে কান্দি এক নাম্বার আমার কারণে দুই নাম্বার এক নাম্বার আপনার কারণে দুই নাম্বার আমার কারণে খাদিজা তোমার কারণে কি আম্মা জান খাদিজা বলে নবী গো আমার ভয় হয় আমি যে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব আমার কি সম্মান আছে ও নবীজি আমি যে কবরে যাব আমি খাদিজার তো কিছু নাই কবরে আমি কি নিয়ে যাব গো নবীজি আমার ভয় হয় ইমান আমল যদি ঠিক না থাকে কবরে দুই পার্শ্ব থেকে আমাকে এমন চাপ দিবে আমি কেমনে সহ্য করব এজন্য আমার ভয় রাসূল ডেকে বলেন খাদিজা তোমার এত ভয় তুমি তো এমন মহিলা যাকে ডাইরেক্ট আল্লাহ সালাম জানাইছে সালাম জানাইছে আল্লাহ নিজে জিব্রাইলের মাধ্যমে যাকে আল্লাহ সালাম জানাইছে ওই মহিলা যদি কবরের ভয় করে তাহলে রাসূল বলেন খাদিজা কি করব বলো আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলে নবী গো আমার ইন্তেকালের পরে আবার কোনো চাওয়া পাওয়া নাই পারবেন নি গো আপনার গায়ের একটা জামা দিয়া আমাকে কাপন পরাইতে আমি এটা বলা উদ্দেশ্য না চিন্তা করে দেখেন নবীর স্ত্রী হওয়ার পরেও খাদিজা বলে নবী গো পারবেন নি আপনার গায়ের জামা দিয়ে আমাকে কবরস্থ করতে কাপন দিয়া আর শরীয়ত মানার কারণে কোথাকার সেই আমন দেশে ওয়াইসাল কারণে আমার নবীজি তার গায়ের জামাটা দিয়ে দিছে আবু বকর রে ওমর রে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওয়াইসাল কারণে কিন্তু আসবে আমার পাগলা আছে স্বপ্নে অনেকবার সাক্ষাৎ হইছে কিন্তু আমি তাকে সরাসরি দেখি নাই তোমরা তাকে একটা কাজ করবা আমার গায়ের জামাটা হাদিয়া করে দিবা শুধু হাদিয়া দিবা তা না হাদিয়া তো দিবাই দিবা তোমরা তাকে বলবা হাত উড়ায়া দোয়া করতে আমি বিশ্ব নবী বলে গেলাম আমার উম্মতির জন্য ওয়াইসাল কারণে যেই দোয়া করবে আমি নবী ঘোষণা দিলাম মহান আল্লাহ তার সেই দোয়া কবুল করবে সংক্ষেপ করে বলি টাইম নাই গড়ি কাদা কাদা করতে শেষ ওয়াইসাল কারণে হযরত উমরের যুগ হযরত উমর ইয়ামন থেকে লোকেরা আসে আসার পরে হযরত উমর তাদের কাছে যায় গিয়ে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে ওয়াইসাল কারণী নামক কোনো মানুষ আসেনি কয় নাই একটা পর্যায়ে একদিন উমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে একদিন এক কাফেলা নিয়ে তিনি চলেই আসলেন মাঝখানে অনেক কথা বলা যাবে না সংক্ষেপ করে বলি একদিন তিনি চলে আসলেন আসার পরে হযরত উমর তাকে বুকে জড়ায় নিছে উমর উমর সুবহানাল্লাহ কন্যা চিনছেন উমর কারে কয় যে উমরের এত মর্যাদা পবিত্র কোরআন শরীফে 21টা আয়াত উমরের মাজাজ অনুযায়ী আল্লাহ নাজিল করছে যে উমরকে বলা হয় মাজাজে ওয়াহি ওয়াহির মাজাজের একজন মানুষ উমরের মাথায় যেটা খেলে আসমানের মালিক সেটা ফয়সালা করে নেয় মনসুর করে নেয় হযরত উমর তাকে বুকে জড়ায় ধরছে আলী আর উমর বুকে জড়ায় বলে হ্যাঁ ওয়াইসাল কারলি নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া নাও এ নাও নবীজি তোমাকে এই জুব্বাটা হাদিয়া করছে ওয়াইসাল কারণে জুব্বা পায়ে এত খুশি একবার কপালে লাগা একবার নাকে লাগা একবার চুম্বন করে আর কয় আমার জীবন সার্থক হয়ে গেছে আপনারা না দুই চোখ দিয়া নবী দেখছেন আমার তো কত স্বপ্ন ছিল নবী দেখার নবী দেখতে পারলাম না আজ তোমার ডেকে বলে ওয়াইসাল কারণে রে তোর মর্যাদা এত বাড়লো কেন এত বাড়লো কেন তুই তো নবীকে কোনোদিন দেখোস নাই ওয়াইসাল কারণে বলে শরীয়তের একটা বিধান মানার কারণে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ হ্যাঁ ওমর শরীয়তের একটা বিধান মানার কারণে
আমার এই মর্যাদা বাড়ছে, আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিছে। তোমরা দুই চোখ দিয়া নবী দেখছো, আবার মনটা চায় নবী দেখতে, কিন্তু দেখতে পারলাম না। কতবার স্বপ্ন যুগে সাক্ষাৎ হইল, চিঠি পর্যন্ত লেখলাম, নবী বললেন না তোমার বৃদ্ধ মা বাবা আছে, মায়েরকে তুমি খেদমত করো, যদি করো গো আল্লাহ তোমার সম্মান বাড়ায় নেবে। হ্যাঁ, আজকে আমাকে এত মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে, এর কারণ হলো আমি যে নবীর বিধান মানছি, নবীর শরীয়ত মানছি, আল্লাহর বিধান মানছি, এই জন্য আমার আল্লাহ এই মর্যাদা আমাকে বাড়ায় দিয়েছে। তাই যদি হয় এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। ও মুসলমান, আমাদের জিন্দগি চিরস্থায়ী না, আমি মুসলমান, আমার মাথা একমাত্র নত হবে আল্লাহর আইনের সামনে, তাগুতের সামনে নত হতে পারে না। আরো জোরে, এটা আল্লাহর ফয়সালা, মানুষ একমাত্র আল্লাহর আইনের সামনে মাথা নত করবে, আত্মসমর্পণ করবে। তাই তো সেই দিন দশম হিজরিতে সূরাতুল মায়েদার যে আয়াত শুনতে পড়েছি, নবীজির সামনে আল্লাহ আয়াত নাজিল করছেন, এই আয়াতটা নাজিলের দিক থেকে অনেক কারণে গুরুত্ব রাখে, নাজিলের দিক থেকে অনেক কারণে বরকত মর্যাদা রাখে। কেন জানেন? আটটা কারণ, সবগুলি কারণ বলার টাইম নেই। নাম্বার ওয়ান, আয়াতটা নাজিল হয়েছিল হজের মাসে, জিলহজ মাসে। সুবহানাল্লাহ, কোন আয়াত নাজিল হয়েছিল? আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন ইসলাম ধর্ম পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ, আর ইসলামকে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে মনোনয়ন দিয়ে দিছি। পৃথিবীর কোনো ধর্ম গ্রহণযোগ্য না, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য, ঠিক কিনা জোরে বলে। তাহলে এই আয়াত অনেক দিক দিয়ে বরকত মর্যাদা অনেক দিক দিয়ে। নাম্বার ওয়ান, আয়াতটা যখন নাজিল হয় তাফসীর কিতাবে লেখে তখন মাস ছিল কি, হজের মাস। নাম্বার টু, এই আয়াতটা যখন নাজিল হয় তখন এই দিন ছিল হজের দিন। সুবহানাল্লাহ। কান নাম্বার থ্রি, এই আয়াতটা যখন নাজিল হয় ওই দিনটাও ছিল শুক্রবার। নাম্বার ফোর, আয়াতটা নাজিল হয়েছিল ইয়াউমুল আরাফা, আরাফার ময়দানে নবী এবং নবীর সোয়ালক্কাধিক সাহাবাই কারামের সামনে এই আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। এই জন্য এই আয়াত নাজিল হওয়ার পরে তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাসসাব, তাফসীরে জিলজিলাতিল কারি, তাফসীরে বায়ানুল কোরআন সহ বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এক ইহুদি বলে, আহারে আমার তো আফসোস লাগে, এই আয়াতটা যদি আল্লাহ আমাদের ধর্মে নাজিল করত তাহলে স্বর্ণমণি মুক্তা কচিত আমি জহর দিয়া এই আয়াতটাকে বাধাই করে আমরা বুকের মধ্যে রেখে দিতাম। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটা আয়াত। তাই আসুন, ইসলাম শুধু মুখে মানলে হবে না, ইসলাম মানতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুতে যদি ইসলাম মানি তবেই সেই মুআমালা হবে আমার আপনার কবরের সঙ্গে, সেই মুআমালা হবে ভালো। আর যদি মুখে ইসলাম আর কাজে ইসলাম না মানি তাহলে কিন্তু ফেরেশতার সিফালিল্লাহ অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেঠিক, গুরজো মারবো কবরের ভিতরে। অতএব এখনই ঠিক হয়ে যা, এখনই ঠিক হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। সবাই বলে আমিন।